মানে একটু দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছি। আর হয়তো আগের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাবে না সাকিব অপু পুত্র জয়কে, যা সত্যি খুবই কষ্টের বিষয় হবে সাকিব অপু ভক্তদের জন্য। দর্শক, জয়কে কারা কারা মিস করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাকিব অপু পুত্র আব্রাম খান জয়কে 2017 সালে প্রথম সকলের সামনে নিয়ে আসার পর থেকে তার প্রতি অনেক আগ্রহ দেখা যায় ভক্তদের মাঝে। তাই নিয়মিত জয়ের প্রতিদিনের আপডেট ফেসবুকে শেয়ার করতেন অপু বিশ্বাস। সম্প্রতি জানা যায় বাবা মায়ের কাছ থেকে দূরে চলে যাচ্ছে জয়। উন্নত শিক্ষার জন্য জয়কে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন অপু বিশ্বাস। এর আগে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আইএসডিতে পড়ত আব্রাম খান জয়। 5 বছর ওই স্কুলে ভালোই কেটেছিল জয়ের। জয়ের স্কুলে আসা যাওয়ার বিভিন্ন ভিডিও ফেসবুকে শেয়ার করতেন অপু। গেল বছর একই স্কুলে ভর্তি করানো হয় সাকিব বুবলি পুত্র বীরকে, যার পর থেকেই জয়ের স্কুল পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়ায়। এবার সেই গুঞ্জন সত্যি হল। শুধু স্কুল পরিবর্তন নয়, উন্নত শিক্ষার জন্য বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা ভাবছেন অপু বিশ্বাস। দোয়া করবেন ওকে, ওকে মানে একটু দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছি। মা হিসেবে এটা আমার সবচেয়ে কষ্টে। তো তারপর আমার কাছে মনে হয় যে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ একটি বাবা মার অবশ্যই চাই, বাবা মার থেকে আসলে প্রথমে কেউ চাইতে পারে না। এখন দেখার বিষয় হলো অপুকে অনুসরণ করে বুবলিও কি জয়ের মতো বীরকেও বিদেশ পাঠিয়ে দেবেন। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।